ওকে থ্যাংক ইউ। আচ্ছা সো আজকে আমাদের বিজনেস লয়ের লেকচার 13, আমরা আজকে কোম্পানি লয়ের চ্যাপ্টারটা শুরু করব। তো এই চ্যাপ্টারটা আমরা যখন শুরু করব এটাকে আমরা দুইটা পার্টে বেসিক্যালি যদি চিন্তা করি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। প্রথম অংশটায় আমরা হচ্ছে কোম্পানি লয়ের বেসিক কিছু ফিচার্স, সুবিধা অসুবিধা এই জিনিসগুলো দেখব এবং এটা রিলেটেড কেসগুলো দেখব যে কেন আমরা একটা কোম্পানি ইনকর্পোরেট করি, ঠিক আছে। এবং আরেকটা দেখব যে কখন কখন কোম্পানি লয়ের যেসব বেসিক ফিচার্সগুলো ছিল, যে যে রুলসগুলো ছিল, কখন কখন এগুলার এক্সেপশন ক্রিয়েট হয়, যেটাকে আমরা বলি লিফটিং দ্য কর্পোরেট ভেইল, ঠিক আছে, এইটা কখন ক্রিয়েট হবে, ঠিক আছে। আচ্ছা লেট মি স্টার্ট উইথ দ্য ফার্স্ট ইয়ে, আমরা যখন কোম্পানি ল পড়তে যাব আমাদেরকে প্রথমেই আগে শিখতে হবে লিগাল পার্সোনালিটি বলতে কী বোঝায়, হোয়াট ইজ এ লিগাল পার্সোনালিটি, ঠিক আছে। এখন লিগাল পার্সোনালিটি আমাদের সবারই আছে, প্রত্যেকেরই, একটা ছোট শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা একটা লিগাল পার্সোনালিটি আছে। কিন্তু কার রোল কীরকম, একজন এমপ্লয়ার, এমপ্লয়ি, একজন ট্যাক্স প্রোভাইডার থেকে শুরু করে সবারই একটা লিগাল পার্সোনালিটি আছে, বাট এটা ভ্যারি করবে মানুষের বয়স বা তার যে ভূমিকা আছে, যে রোলে সে আছে সেটা অনুযায়ী তাদের ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস উইল ভ্যারি ফ্রম ইচ রোল, ঠিক আছে। কিন্তু প্রত্যেকেরই একটা লিগাল পার্সোনালিটি আছে উইচ গিভস দেম সার্টেন সিভিল রাইটস, যদি বলেন কিছু সিভিল রাইটস অ্যান্ড ডিউটিস তাদেরকে দিয়ে থাকে, এখান থেকে আমার লিগাল পার্সোনালিটি ক্রিয়েট হলো। ওকে আমি একটু ফাস্ট যাচ্ছি, শর্ট করে আপনাদেরকে বুঝাচ্ছি। হ্যাঁ তো এখন আমরা যেটা করব, আমরা কিন্তু বিভিন্ন ধরনের ভাবেই ব্যবসা করে থাকি, অনেকভাবেই অনেক ধরনের কোম্পানি আমাদের ব্যবসা ক্রিয়েট হয়, সেটা সোল প্রোপ্রাইটারশিপ হইতে পারে, সেটা পার্টনারশিপ হইতে পারে, বাট আমরা আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যেহেতু কোম্পানি ল, উই আর গোয়িং টু টক অ্যাবাউট কোম্পানি। তো কোম্পানি ল নিয়ে যেগুলো রুলস অ্যান্ড রেগুলেশন এগুলো আমরা নেক্সট ক্লাসে পড়বো, বাট বেসিক ফিলসফিটা কি এটা আগে আমাদেরকে বুঝতে হবে, এবং এটা আমরা কেন ফর্ম করতেছি, এটার ইন এই জিনিস কনসেপ্টটা আসলো কেন, এটা আমাদেরকে কী 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 সুবিধা দিচ্ছে, এটার ফিচার্সগুলো কি, এগুলো আমরা আগে জানবো। আচ্ছা সো আমি যখন একটা আনরেজিস্টার্ড বিজনেস, ধরেন একটা আছে নতুন একটা বিজনেস করতেছেন, এটাকে এখন আপনি রেজিস্ট্রেশন করেন, যখন একটা লিগাল ডিউ প্রসেসের মাধ্যমে এটাকে আপনি রেজিস্ট্রেশন করেন, তখনই আমার একটা এটাকে বলতেছি কি যে একটা কোম্পানি বা কর্পোরেশন ক্রিয়েট হয় সেটাকে আমি ইনকর্পোরেট করেছি এই লিগাল প্রসেসের মাধ্যমে, ঠিক আছে। ইনকর্পোরেশন হচ্ছে এই যে প্রসেসটা, লিগাল প্রসেস যেভাবে করে আমি কোম্পানি করার জন্য আমাকে একটা রেজিস্টার করতে হয় না, সো ওইটাই হচ্ছে ইনকর্পোরেশন করা, এবং করে আমি একটা কর্পোরেট ক্রিয়েট করতেছি বা একটা কোম্পানি ক্রিয়েট করতেছি। আচ্ছা সো ইনকর্পোরেশনের প্রসেসটা তাহলে কি, যে প্রত্যেক হিউম্যান বিংসের লিগাল রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিস আছে, এটা ভালো কথা বুঝলাম, কিন্তু যখন আমি এই ইনকর্পোরেশন প্রসেসের মাধ্যমে রেজিস্টার করে একটা কর্পোরেশন যখন ক্রিয়েট করি, ওই কর্পোরেশনেরও একটা পার্সোনালিটি ক্রিয়েট হয়, ঠিক আছে, সেও একটা পার্সন বা একটা এন্টিটি হিসেবে গণ্য হবে যখন আপনি কাউকে ইনকর্পোরেট করতেছেন, লিগালি রেজিস্টার করতেছেন। ওই মানুষটাকে বলা হচ্ছে কী ধরনের লিগালি পার্সোনালিটি দেওয়া হচ্ছে, তাকে একটা আর্টিফিশিয়াল লিগাল পার্সোনালিটি দেওয়া হচ্ছে, বিকজ সে আমাদের আপনার আমাদের মতো ন্যাচারাল না, তাই না। আমরা হচ্ছে কি ন্যাচারাল ব্যক্তি হইতে পারি, ন্যাচারাল পার্সন হইতে পারি, একটা কোম্পানি তো আর ন্যাচারাল পার্সন না, রাইট। সো তাকে আমরা যখন ইনকর্পোরেশনের মাধ্যমে যখন একটা কোম্পানি ক্রিয়েট করছি, উই আর ক্রিয়েটিং দ্য আর্টিফিশিয়াল লিগাল পার্সোনালিটি ফর দ্যাট কোম্পানি, এবং ওই কোম্পানির আলাদা ব্যক্তির মতো হিসেবে তাকে একটা আলাদা এন্টিটির মতো তাকে গণ্য করা হবে। লেটস সে ইউ আর দ্য ওনার অফ ইউর কোম্পানি, বাট আমি কিন্তু বলবো না যে আপনি ওনার মানে আপনিই কোম্পানি, হবে না, আপনি আলাদা, আপনার কোম্পানি আলাদা, দুইজন দুইটা ডিফারেন্ট ব্যক্তি, একজন ন্যাচারাল একজন আর্টিফিশিয়াল, একজনের আরেকজনের সাথে কোনো রিলেশনশিপ নাই, কোম্পানি নিজেই একজন ব্যক্তির সত্তা, ঠিক আছে। ওকে এখন একটু ফিচার্স বা বেনিফিটসগুলো দেখি যে এই কোম্পানি ইনকর্পোরেশনের সুবিধাটিকে কেন আমরা করতেছি। নাম্বার ওয়ান বলতেছে সেপারেট লিগাল পার্সোনালিটি, যেটা আমরা এতক্ষণ বললাম যে আমার কোম্পানি এর এক্সিস্টেন্স ইজ ইন্ডিপেন্ডেন্ট ফ্রম ইটস শেয়ার হোল্ডার্স অর ওনার্স, রাইট, সে তার মতো একজন ইন্ডিপেন্ডেন্ট ব্যক্তি, এন্টিটি, ঠিক আছে, তার মানে কি ইন্ডিপেন্ডেন্ট কর্পোরেট এক্সিস্টেন্স আছে কোম্পানির। ওকে
আমি চাইলেই মেম্বারসদেরকে কোম্পানির কাজের জন্য লায়েবল করতে পারবো না, কোম্পানির সব কিছুই আলাদা। আমি যেমন কোম্পানির শেয়ার হোল্ডার্স বা ওনার্স যারা আছে তারা যেমন সুবিধাও যেমন নিতে পারতেছে, হ্যাঁ শেয়ার হোল্ডাররা কিছু সুবিধা প্রফিটের ভাগ নিতে পারতেছে, কিন্তু কোনো লায়াবিলিটি যদি ক্রিয়েট হয় কোম্পানির তখন সেটার জন্য দায়বদ্ধ কে থাকবে? কোম্পানির নামে হয়ে থাকলে কোম্পানি থাকবে, সেটার সাথে রিলেটেড ওনার শেয়ার হোল্ডার্সরা এটার জন্য দায়বদ্ধ হবে না। এই কারণেই দ্যার ইজ আ সেপারেট লিগাল পার্সোনালিটি, এই সুবিধাটার কারণেই আমরা এই কাজটা করতেছি যে আমি কোম্পানির কাজের জন্য কোম্পানিরকেই দায়বদ্ধ করছি, নট দ্য শেয়ার হোল্ডার্স। ঠিক আছে, আচ্ছা এখান থেকেই চলে আসে লিমিটেড লায়াবিলিটির কনসেপ্ট। ঠিক আছে, লিমিটেড লায়াবিলিটির কনসেপ্টটা হচ্ছে কি, কোম্পানির লায়াবিলিটির জন্য আমার শেয়ার হোল্ডাররা কি দায়বদ্ধ? না, কোম্পানির নামে লায়াবিলিটি ক্রিয়েট হইলে কোম্পানি ওটার জন্য দায়বদ্ধ। শেয়ার হোল্ডাররা টু উইচ এক্সটেন্ট দে উইল বি লায়াবল? টু দ্য অ্যামাউন্ট অফ দেয়ার শেয়ার, তার যতটুকু শেয়ারের ইনভেস্টমেন্ট আছে অতটুকু পর্যন্ত তার দায়বদ্ধতা থাকে, এরপরে আর তার কোনো দায়বদ্ধতা নাই। ফর এক্সাম্পল, যে ধরেন যখন আপনারা পার্টনারশিপ কোম্পানি ক্রিয়েট করেন তখন কি হয়, লস টস হয়ে গেলে, ব্যাংক লোনে চলে গেলে কি পার্টনাররা সবাই দায়বদ্ধ থাকে না ব্যবসার জন্য? অনেক সময় নিজেদের ব্যক্তিগত সম্পত্তি টম্পত্তি বিক্রি টিক্রি করে দিয়ে উজাড় হয়ে যেতে হয়, ঠিক না? কিন্তু এই সমস্যাটা আমাদের কিসে নাই, কোম্পানির ক্ষেত্রে। কোম্পানির ক্ষেত্রে আপনার ব্যক্তিগত সম্পত্তি কোনো কোম্পানির লায়াবিলিটির জন্য ইউজ করা যাবে না, বিকজ আপনি আপনার শেয়ার দ্বারা সীমিতভাবে লায়াবল, এর বাইরে আপনি লায়াবল না, আপনার সম্পত্তি কেউ নিতে পারবে না কোম্পানির কোনো লায়াবিলিটির জন্য। ঠিক আছে, তো এই যে লিমিটেড লায়াবিলিটির কনসেপ্টটার কারণেই এটার একটা বিশাল বেনিফিট আছে অন্যান্য ফর্মস অফ বিজনেসের থেকে কোম্পানির, এটা একটা সুবিধা। একটা হচ্ছে সেপারেট লিগাল পার্সোনালিটি, আরেকটা হচ্ছে লিমিটেড লায়াবিলিটি। আচ্ছা, এইখান থেকে একটা কেস রেফারেন্স আমরা একটু দেখি, যেটা কীরকমভাবে আমরা দেখেছিলাম, একটা ক্লাসিক কেস সলমন ভার্সেস সলমন অ্যান্ড কোম্পানি লিমিটেড 1897-এর একটা কেস। আচ্ছা, এখানে ফ্যাক্টসগুলো কী ছিল, যে সলমন নামক একজন ব্যক্তি, তার একটা শু রিপেয়ারিংয়ের বিজনেস ছিল। সে একসময় অনেক দিন ধরে এই ব্যবসা করতেছে, একসময় সে ডিসাইড করলো যে আমি এই ব্যবসাটাকে কোম্পানিতে রূপান্তরিত করবো। এতদিন এক মালিকানা তার আন্ডারে ছিল, এখন সে কোম্পানিতে ইনকর্পোরেট করতে চায়। ঠিক আছে, ভালো কথা, সে ক্রিয়েট করলো সলমন অ্যান্ড কোম্পানি লিমিটেড নামে একটা কোম্পানি ক্রিয়েট করলো, এবং এই কোম্পানিতে সে মেজরিটি শেয়ার হোল্ডার ছিল, এবং বাকি কিছু শেয়ার হোল্ডার ছিল তার ফ্যামিলি, তার ওয়াইফ এবং তার ছেলের ছিল, তাদের নামে একটা একটা এক পাউন্ডের পরিমাণের শেয়ার হোল্ডার করে তাদের নামে দিয়ে দিল। আচ্ছা, এরপরে তার যে আগের ব্যবসাটা ছিল সেখান থেকে সব সম্পত্তিগুলোকে কোম্পানির নামে সে ট্রান্সফার করলো। আচ্ছা, তো এই কোম্পানি ক্রিয়েট ট্রান্সফার করতে গিয়ে এবং ক্রিয়েট করতে গিয়ে তাকে কিছু কি ক্যাশ ট্যাশ অনেক কিছু ইনভেস্ট করতে হয়েছে, লোন দিতে হয়েছে। তো এইখানে কি কি করতে হয়েছে, এই এসএনসি কোম্পানি লিমিটেডের জন্য কি কি করতে হয়েছে, বিজনেসকে কি পে করতে হয়েছে, 10,000 পেইড আপ ক্যাপিটালের জন্য তাকে ক্যাশ দিতে হয়েছে। আচ্ছা, তারপরে তা এই কোম্পানির কি ছিল, 20,000 শেয়ার ছিল। ঠিক আছে, এই কোম্পানিটা যখন ইনকর্পোরেট করছে পেইড আপের ছিল 10,000 ক্যাশ, 20,000 শেয়ার এবং 10,000 লোন নিয়েছিল এই কোম্পানি, এসএনসি কোম্পানিটা। ঠিক আছে, এবং এই লোনটা নিয়েছিল কার কাছ থেকে জানে, এই সলোমন যে আছে না, সলোমনের কাছ থেকে এই লোনটা নিয়েছে, এবং সিকিউরড লোন। তার মানে সিকিউরড লোন নিয়েছে কি বোঝাচ্ছে, যে যখন কোম্পানি কোনো কারণে যদি ব্যাংক্রাপ্ট হয়ে যায়, প্রথমে যেই সিকিউরড লোনের যারা যাদের হাতে আছে তাদের টাকাটা আগে দিতে হবে, রাদার দেন আদার ক্রেডিটার্স। আচ্ছা, ভালো কথা। সো এই ইনফরমেশনগুলো সে সুন্দর মতো যখন রেজিস্ট্রেশন করছে লিগালি সব কিছুই সে ডিসক্লোজ করছে, এমন না যে সে লুকায় রাখছে, তা না, সব কিছুই ডিসক্লোজ করছে, করে টোরে সেই কোম্পানির ক্রিয়েট করছে। আচ্ছা, যেহেতু ওই মেনলি চালাইতো ম্যানেজমেন্ট অ্যান্ড ওনারশিপ, তো একসময় কী হইল, এটা চালাইতে চালাইতে ওর কোম্পানি কিছুদিন পরে ব্যাংক্রাপ্ট হয়ে গেল, মানে ইনসলভেন্সি, এখন সে বন্ধ লিকুইডেশনে চলে যাবে, কোম্পানি বন্ধ করে দিবে এই কয়েক মাস পরে। তো যখন বন্ধ করে দিবে
তো অ্যাসেটের ভ্যালুয়েশন হয় না যখন লিকুইডেশন করে কোম্পানি, তো অ্যাসেট ভ্যালুয়েশন করে দেখা গেল কি যে সব কিছুর দাম আসছে ১০,০০০ পাউন্ড, যেটা ছিল সিকিউরড লোনের পরিমাণটা। তো এখন প্রথমে আগে যখন ক্রেডিটের যারা ছিল তাদের মধ্যে প্রথমে তাহলে আগে কাকে টাকা দিবে? সলমনকেই দিবে, ওরটাই তো সিকিউরড লোন ছিল, তো ও টাকা নিয়ে ওর মতো সব কিছু ঠিকঠাক করে লিকুইডেট করে কোম্পানি ও বুঝে টুঝে বের হয়ে গেছে। এখন বাকিরা কেস করছে, কেস করার পরে কোর্ট আবার রায় দিচ্ছে সলমনের পক্ষেই। কেন কোর্ট রায় দিচ্ছে সলমনের পক্ষে? এই বলে যে ও তো যখন রেজিস্ট্রেশন করছে সব ইনফরমেশন তোমাকে দিয়ে দিছে, তো অ্যাজ ক্রেডিটার্স তোমাদের দায়িত্ব থাকে ইনফরমেশনগুলোকে যাচাই বাছাই করা, অ্যানালাইজ করা, এগুলাকে জানা। ও তো কিছু লুকায় নাই, ও তো রুলের ভিতরে থেকেই সব কিছু করছে। আর এখানে সলমনকে ব্যক্তিগতভাবে কেন ইনভলভ করা যাবে না? বিকজ যখন কোম্পানির যা যা লাইবিলিটি ক্রিয়েট হয়েছে সব কিছু ক্রিয়েট হয়েছে, এখানে কি সলমন ইজ এ ডিফারেন্ট পার্সন? সলমন আর কোম্পানি কি সেম না, তাই না? দে হ্যাভ সেপারেট এন্টিটি। সলমন ছিল একজন এজেন্ট হইতে পারে বা ম্যানেজার হইতে পারে কোম্পানির। সো কোম্পানির নামে যদি কোনো কিছু হয়ে থাকে আমি কি সলমনের পার্সোনাল অ্যাসেটকে গিয়ে ধরতে পারবো? ক্রেডিটাররা কি এখন গিয়ে বলবে যে আমাদের দায় ছিল তাহলে সলমনকে বলো দিতে এখন এই টাকাগুলা? পারবে না সলমনের কাছে যাইতে, কারণ সলমন তো এসএনসি লিমিটেড না, দুজন তো দুই ব্যক্তি, দোষ তো যদি হয়ে থাকে এসএনসির হয়ে থাকে, তো তুমি তো সলমনকে পার্সোনালি এখন ধরতে পারো না, সলমনের এগেনস্টে তুমি কেস করে কী করবা? ঠিক আছে, সো রায় আলটিমেটলি কী হয়ে দাঁড়াইছিল লাস্টে গিয়ে পক্ষে নিছে কার? যে সলমনের। সলমনের এগেনস্টে তুমি সু করতে পারবা না, সলমন এসএনসি লিমিটেড কোম্পানি না, সে আলাদা, দে হ্যাভ সেপারেট লিগাল এন্টিটি, তাকে তুমি দায়বদ্ধ করতে পারবা না। ওকে, সো বেসিক্যালি এটাই ছিল পুরাটা মোটামুটি একটা কাহিনী যেটা আমি বললাম, আপনারা একটু পড়ে নিন তাহলেই বুঝতে পারবেন ডিটেল। আচ্ছা, আরেকটা ফিচার দেখি, উইচ ইজ কল্ড পারপেচুয়াল সাকসেশন। মানে একটা ইনকর্পোরেটেড কোম্পানি উইল নেভার ডাই আনলেস লিকুইডেটেড লিগালি, বাট ইট উইল অলওয়েজ, ইট উইল কিপ অন গোয়িং, ইট উইল নেভার ডাই। আচ্ছা, এইটা দিয়ে কী বুঝাচ্ছে? বলতেছে যেমন ধরেন একটা কোম্পানির যদি কখনো সিইও চেঞ্জ হয় বা ওনার শেয়ার হোল্ডাররা যদি চেঞ্জ হয়, তার মানে কি ওই কোম্পানি এখন বন্ধ হয়ে গেছে, আগের কোম্পানি কি বন্ধ হয়ে গেছে, নাকি সেম লেটস সে যে কোনো একটা কোম্পানির নাম বলেন, একটা গিভ মি এনি নেম অফ আ কোম্পানি, রেজিস্টার্ড কোম্পানি। হুম, সরি, মেঘনা গ্রুপ। আচ্ছা, সো লেটস সে মেঘনা গ্রুপের ধরেন তিনজন শেয়ার হোল্ডার আছে, লেটস সে এক্স ওয়াই জি, ঠিক আছে। এখন এরা সবাই তাদের শেয়ার সেল করে দিল, বা ধরেন একজন মারা গেছে দুইজন সেল করে দিয়ে এর বদলে এ বি সি আসলো, ঠিক আছে। এখন মেঘনা গ্রুপ কি তার মানে এই অরিজিনাল এরা না থাকার কারণে কি মেঘনা গ্রুপ বন্ধ হয়ে গেছে? কোম্পানি চলতেছে, ইটস স্টিল মেঘনা গ্রুপ, তাই না? ডাজেন্ট ম্যাটার এখন শেয়ার হোল্ডার এক্স ওয়াই জি নাকি এ বি সি, ডাজেন্ট ম্যাটার, ডাজেন্ট ম্যাটার। এটা কি কোম্পানির নাম চেঞ্জ হয়ে যাচ্ছে বা কোম্পানি বন্ধ হয়ে গেছে? তো তো ওটার বদলে অন্য কেউ ইনহেরিট করতো তার শেয়ার, তাই না? বাট এটার সাথে তো কোম্পানি তো সেপারেট লিগাল এন্টিটি, এটার সাথে তো এটার কোনো সম্পর্ক নাই, এরা তো দু ডিফারেন্ট পার্সন। এগুলো ইনহেরিট হয়ে আরেকজনের কাছে চলে যাবে, অন্য কেউ কিনে নিতে পারে, অনেক কিছুই হইতে পারে, ঠিক না? কিন্তু তার মানে কি মেঘনা গ্রুপ এরা চলে গেছে কি বন্ধ হয়ে গেছে? না, দিস ইজ কল্ড পারপেচুয়াল সাকসেশন। আপনার যদি চলেও যায় আপনার কোম্পানি এক্সিস্টেন্স ইজ দেয়ার, ইট ইটস নট ডাইং। এরা ধরেন তিনজনই মারা গেল, কোম্পানি ওয়ন ডাই, কোম্পানি বেঁচে আছে, ঠিক আছে। এখন আরেকটা জিনিস ধরেন এই যে নতুন এবিসি আসলো, তো ধরেন এক্স ওয়াই জি যখন বেঁচে ছিল মিস্টার এক্স একটা ব্যাংক থেকে লোন নিছিল এবং সেটা তাদের মান্থ দুই বছরের টু ইয়ার্সের মধ্যে
রিপেমেন্ট করতে হবে, ঠিক আছে? তো ধরেন এক বছরের একটা কোর্সে নতুন বছরের লাস্টের একটা পেমেন্ট বাকি আছে, ইতিমধ্যে কি হয়েছে এক্স ওয়াই জেড তো মারা গেছে, নতুন আসছে এবিসি এবং এক্স এর পরিবর্তে এখন এ কে ধরেন নিয়োগ করা আছে, এগুলো কাজ সে দেখে। তো এ এসে ব্যাংককে বলল যে না, এটা তো এক্স থাকা অবস্থায় করছিল, আমি তো এই লোন নেই নাই, আমি থাকা অবস্থায়, আমি যখন এই কোম্পানিতে তখন ছিলামও না, তো এক্স করছে, সো এখন তোমার যেই লাস্টের পেমেন্টটা আমার দেওয়ার কথা ছিল আমি ওটা দিব না। এটা কি করতে পারবে? এ পারবে না, বিকজ অফ হোয়াট? বিকজ অফ দিস কনসেপ্ট কল পারপেচুয়াল সাকসেশন অ্যান্ড সেপারেট লিগাল পার্সোনালিটি, ঠিক আছে? যেহেতু মেঘনা গ্রুপ অ্যান্ড এ অর এক্স ওয়াই জি দিজ আর অল ডিফারেন্ট এন্টিটি, মেঘনা গ্রুপ ইজ নট এক্স, মেঘনা গ্রুপ ইজ নট এ, ঠিক না? লোন নিয়েছে কার নামে? কোম্পানির নামে, রাইট? তো কোম্পানি কি মরে গেছে? না, কোম্পানি বেঁচে আছে, লোন গেছে কোম্পানির নামে। এখন আমার সিইও চেঞ্জ হোক, ম্যানেজার চেঞ্জ হোক, শেয়ার হোল্ডার চেঞ্জ হোক, আর যাই হোক, সে কোনোভাবেই এটার পেমেন্ট ডিনাই করতে পারবে না। ক্লিয়ার? ওকে, এখন আসেন আরেকটা, সেপারেট প্রপার্টি, এটাও আমাদের খুব ইজি, আমরা বুঝতে পারতেছি কোম্পানির নামে যেসব অ্যাসেট আছে সেগুলা কোম্পানি। ওই যে আমরা পড়ছি না, আমার জিনিস আমার, তোমার জিনিস আমার, এরকম না, ঠিক আছে? আমার জিনিস আমার, কোম্পানির জিনিস কোম্পানির, ঠিক আছে? জাস্ট বিকজ আমি ওখানে একটা শেয়ার হোল্ডার, আমি এটার পার্টলি ওনার বা এরকম কিছু আমি ক্লেম করতে পারবো না। অ্যাসেটস লাইবিলিটিস যাই কোম্পানির নামে হবে, ইট উইল রিমেইন আন্ডার দ্য নেম অফ কোম্পানি। কোম্পানির যদি মেঘনা গ্রুপের অ্যাসেট, কার? মেঘনা গ্রুপের, নট দ্য শেয়ার হোল্ডার্স, এক্স ওয়াই জেডের না। লাইবিলিটিও কার? ওরই, তাই না? নট এক্স ওয়াই জেড, রাইট? ওকে, সেপারেট প্রপার্টি পড়া শেষ। এখন এটা রিলেটেড আমরা মনে হয় একটা কেস এরকম দেখেছিলাম এখানে। ও, দিস ওয়াজ অ্যাবাউট আ কেস, এই সেপারেট প্রপার্টির ক্ষেত্রে একটা কেস আমরা দেখেছিলাম, দ্যাট ওয়াজ ম্যাকুরা ভার্সেস নর্দার্ন অ্যাসিওরেন্স। এই কেসের কাহিনীটা আমি একটু শর্টলি বলি। ছিল ব্যাপারটা হলো যে ম্যাকুরার একটা টিম্বারের ব্যবসা ছিল, টিম্বার হচ্ছে গাছের সমিল যেটাই, হ্যাঁ, সো টিম্বারের ব্যবসা করতো। তো একটা সময় সে চিন্তা করলো আমি এই ব্যবসাটাকে কোম্পানিতে রূপান্তরিত করব, ঠিক আছে? আই উইল টার্ন ইট ইনটু আ কোম্পানি ফ্রম লেটস সে আ সোল প্রোপ্রাইটারশিপ। ভালো কথা করতেছে, সো সে করেও ফেললো। তারপরে এটা করাকালীন সময় সে একটা জিনিস ভুলে গেছে, সেটা হচ্ছে টিম্বারের সবচেয়ে বেশি ক্ষতি হয় কিসে? আগুনে, তাই না? আগুনের ব্যবসা ইয়ে হতো, সবসময় এইসব কোম্পানির ইউজুয়ালি ফায়ার ইন্স্যুরেন্স থাকে। তো সে যখন কোম্পানিতে ট্রান্সফার করছে, সে তার ইন্স্যুরেন্সের যেই ইয়েটা আছে পার্সোনাল থেকে কোম্পানির নামে ট্রান্সফার করতে ভুলে গেছে। আচ্ছা, এইটাতে হয়েছে কি, কয়েক মাস কিছুদিন পরে দেখা গেল যখন ওই কোম্পানিতে ওদের আগুন লাগে তো সব কিছু নষ্ট হয়ে যায় আগুনে। তখন ম্যাকুরা কী করছে বলছে, ওই নর্দার্ন অ্যাসিওরেন্স হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি, বলতেছে যে আমার তো ইন্স্যুরেন্স করা ছিল, তুমি এখন আমাকে এটা ক্ষতিপূরণটা দিতে হবে, যেহেতু ইন্স্যুরেন্স করা, আমার সব কিছু লস হয়ে গেছে, এটার টাকাটা, ইনস্যুর টাকাটা আমি তো পাবো। তো তখন একটু পজ।